ফেসবুক চালাচ্ছি, কোনো চ্যাটিং করার মতন কোনো মেয়ে পাচ্ছি না, দেখি কোনো মেয়েকে পাওয়া যায় কি না। এই তো একটা মেয়েকে পেয়েছি, অ্যাঞ্জেল পড়ি, দেই একেই মেসেজ দেই, হাই কেমন আছো? এই ছেলেটা আবার কে আমাকে মেসেজ দিয়েছে? রিপ্লাই দিই, সুন্দর আছে ছেলেটা, হ্যালো কেমন আছেন? বাহ, মেসেজ দেওয়ার সাথে সাথেই দেখি রিপ্লাই দিয়ে দিল, হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনার প্রোফাইল পিকচারটা অনেক সুন্দর, না জানি আপনি সামনে থেকে দেখতে কত সুন্দর হবেন, এই মেসেজটি দেই। তাই নাকি, ধন্যবাদ, আমি এখন কালো হয়ে গেছি, আপনার ছবিতেও আপনি অনেক সুন্দর, নায়কের মতো। আরে না, কি যে বলেন না আপনি, আমি আসলে অত সুন্দর না, আপনার প্রোফাইল পিকচার এবং আপনার আইডির মধ্যে ঢুকে তো দেখতে পেলাম আপনি অনেক সুন্দরী, রূপসী, অনেক সুন্দর আপনি, আপনাকে দেখে আমার খুব ভালো লেগেছে, বুঝতে পারছেন, অনেক সুন্দর আপনি, অনেক কিউট। তো যাই হোক, আপনার মতন সুন্দর একটা মেয়ের সাথে কথা বলে আমি আমার নিজেকে ধন্য মনে করছি। তো রাতে খাবার হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে আপনার। হ্যাঁ হ্যাঁ হয়েছে, তা এখন ঘুমাবেন না, অনেক রাত হয়ে গেল তো। হ্যাঁ ঘুমাবো, আপনি ঘুমাবেন না। হ্যাঁ হ্যাঁ ঘুমাবো, একা একা থাকি তো, কোনো গার্লফ্রেন্ড নাই, সিঙ্গেল মানুষ, তো এই কারণে রাতের বেলায় ঘুম আসে না, একটু লেট করে ঘুমায়, বুঝতে পারছেন, আমরা তো আর আপনার মতন মিঙ্গেল না যে বয়ফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলতে 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 বাবু সোনা বলতে বলতে ঘুমাবো, তাই না? আমরা হচ্ছি সিঙ্গেল ছেলে, আমাদের সময়টা এভাবে ফেসবুকে গুতাগুতি করেই কাটায়। ঠিক আছে, আপনি ঘুমান, সমস্যা নেই। আরে আমিও তো সিঙ্গেল, আমার কোন বয়ফ্রেন্ড নাই। কি বলেন, আপনার মতন একটা সুন্দরী মেয়ের কোনো বয়ফ্রেন্ড নেই, এটা কি বিশ্বাস করা যায় বলুন? আপনার প্রোফাইল পিকচার এবং আপনার কাভার ফটো যা সুন্দর, এটা দেখেই বোঝা যাচ্ছে আপনি সামনে থেকে আরও কত সুন্দর হবেন। আর আপনার প্রোফাইলের মধ্যে ঢুকে আমি অনেক ছবি দেখেছি আপনার, আপনি সত্যি অনেক সুন্দর, বাট আপনি কিভাবে এখনও সিঙ্গেল আছে, এটাই তো আমার মাথায় ঢোকে না। তা ঠিক আছে, আসেন আমরা কথা বলি, আর কি করব, আপনিও সিঙ্গেল আমিও সিঙ্গেল, আমরা এখন আড্ডা মারি। তাহলে তুমি তুমি করে কথা বলো, আপনি বললে অপরিচিত লাগে। ঠিক আছে, তাহলে তোমার বয়স কত এবং তুমি কোথায় পড়াশোনা করো? 22 বছর আমার বয়স, সরকারি মহিলা কলেজে পড়াশোনা করি। ও আচ্ছা, তাহলে তো আমরা সেম এজ, আমার বয়সও 25 বছর। ঠিক আছে, তা চলো না আমরা কালকে দেখা করি বিকাল টাইমে, দুইজন দেখা করে তারপরে সামনাসামনি কথা বলি। দেখা করবা? আচ্ছা ঠিক আছে, বিকাল 5টায় পালকি রেস্টুরেন্টে আসো, দেখা করি। আচ্ছা ঠিক আছে, আমি বিকাল 5টার মধ্যে পালকি রেস্টুরেন্টে চলে আসব। ঠিক আছে, আচ্ছা অনেক রাত হয়েছে এখন, তাহলে ঘুমিয়ে পড়ো, কালকে বিকালে দেখা হচ্ছে, ঠিক আছে, বাই বাই। ওকে বাই বাই। কপাল জুড়ে একটা মাইয়া পাইছি, ফেসবুকে কালকে রাত্রে পরিচয় হয়েছে, এখন যাচ্ছি দেখা করার জন্য। মাইয়াডার ছবি দেখেই বোঝা যায় মাইয়াডা অনেক সুন্দর, ওর লগেই আমি পিরিত করুম, পিরিত কইরা ওরেই বিয়া করুম, আমার কপালে তো একটা মাইয়াও জোটে না, কালকে রাত্রিবেলা একখান পাইছি, ওরেই আমি ভালোবাসে ফেলাইছি, আজকে এই ওরে সামনাসামনি একরে ডাইরেক্ট প্রপোজ কইরা দিম, তারপরে যা আছে কপালে, যেহেতু দেখা করবার আইসে, সেহেতু আমারে দেখা ওর পছন্দ হয়েছে, নাইলে আসতো না। তা যাই ও, যে পালকি রেস্টুরেন্ট সামনে, যাই ও মনে হয় অপেক্ষা করতেছে আমার জন্য, যাই। টাইম মতো নিতে চলে আসলাম, কিন্তু ও মনে হচ্ছে এখনও আসেনি, কাউকেই তো রেস্টুরেন্টের মধ্যে অত সুন্দর দেখতে পাচ্ছি না, হয়তো এখনো আসেনি, একটু দাঁড়িয়ে থাকি, হয়তো এখনই চলে আসবে। এই রাহুল, এই যে আমি। কে আপনি, আমার নাম জানলেন কিভাবে আপনি? আমি তো আপনাকে চিনি না, বাট আপনি আমাকে কিভাবে চেনেন, আমার নাম কিভাবে জানেন আপনি, বলুন তো কে আপনি? তুমি আমাকে চিনতে পারছো না, আমি এঞ্জেল পড়ি। কি করছেন আপনি, মাথাটা ঠিক আছে? কালকে রাতে যার সাথে কথা বললাম অ্যাঞ্জেল পড়ি, ও তো কত সুন্দর ছিল,
বাট আপনার সাথে তো ওটা কোনোভাবে মেলে না, মিথ্যা কথা বলতেছেন তাই না? আরে না, আমি ওইটা আসলে ভিভো ফোন দিয়ে সুইপ সেলফি দিয়ে তোলা ছবি, এর জন্য বুঝতে পারছো না? দেখছিস ফেসবুকে ভিডিও করে ফাঁসি গেলাম, কি একটা টুপি পরাইলো আমার। বসো এখানে, আসো। দাঁড়াও আমি একটু বাথরুম থেকে আসতেছি, দাঁড়াও। ঠিক আছে যাও। আল্লাহ বাসানের মালিক, এর জন্য বাইসি গেছি, পোলা বের তো পারছি, নালে আজকে আমার খবর হয়ে যেত। কে ফেসবুকে প্রেম করে গেছিলাম, ফেসবুকে দেখলাম একটা, বাস্তবে যা দেখলাম আরেকটা। এই ফেসবুক, ফেসবুকে প্রেম করাই ভেজাল। যাই হোক আল্লাহ বাসাইছে, নালে আজকে এই মাইয়ার লগে ডেটিং করা লাগতো। যাক, তাও মিথ্যে কথা কয়া তো ভাড়া চলে আইসি। যাই যাই, এখন শিগগিরই নিতে পারি এলাকাতে পলাই, ওই আইডি এর বাড়ি যায় এক্ষুনি ব্লক মেরে দেওয়া লাগবে, তা না হলে স্থান নাই। তাড়াতাড়ি বাড়ির দিকে তাড়াতাড়ি যাই, ম্যাগের ভাড়াতে বাসছি। আরে যে দর্শক, আপনারা কিন্তু ফেসবুকে প্রেম করে কখনো এরকম ধরা খায়েন না, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করে দেন, কথা যিনি মনে থায়।